শাহরাস্তি উপজেলার আয়নাতলী গ্রামের বাসিন্দা মীর হেলালুদ্দিন আর্সেনিক আক্রান্ত হন 2005 সালে। আরও বছর তিনেক পর জানতে পারেন তার দুটি কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রভাবে। হাত পা সহ শরীর জুড়ে আর্সেনিকের দাগ। অসচেতনতার দায় নিতে হচ্ছে এমন ভয়াবহতায়। আর্সেনিক আসছে, এটা তো চিকিৎসা 3 বছর করছি, এরপরে আমার পায়ের সমস্যা দেখা দিছে। পায়ে কারমানি, পায়েগুলো কামাইতো, তখন আমি ঢাকাতে যাইয়া পরীক্ষা পরে বুঝলাম যে আমার আর্সেনিক থেকে কিডনিতে এফেক্ট করছে। হেলালের মতো আরও অনেক ভুক্তভোগী আছেন শাহরাস্তি উপজেলায়। 2012 সালের পর থেকে সরকারিভাবে ঔষধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আর্সেনিক পরীক্ষায় অনীহা বেড়েছে অনেকের। এখনও অনেকেই পরীক্ষা নিরীক্ষা ছাড়াই পান করছেন আর্সেনিকযুক্ত নলকূপের পানি। তবে মানুষের মাঝে সচেতনতা বাড়ানো গেলে আর্সেনিক আক্রান্ত কমে আসবে বলে জানান এই চিকিৎসক। আর্সেনিক আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ সরবরাহ করছে এবং আমাদের মাঠকর্মী এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের পক্ষ থেকে তাদেরকে প্রতিনিয়তই আর্সেনিকের ব্যাপারে জনসচেতনতা তৈরি করা হচ্ছে। দীর্ঘ সময় আর্সেনিকযুক্ত পানি পানে চর্মরোগ, টিউমার, কিডনি, লিভারের রোগসহ ক্যান্সার পর্যন্ত হতে পারে। তবে জেলায় আর্সেনিক আক্রান্ত রোগীর হিসেব নেই স্বাস্থ্য বিভাগে। জনসাধারণকে আর্সেনিক মুক্ত রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আক্রান্ত রোগীদের তথ্য উপাত্ত সংগ্রহে উদ্যোগের কথা জানান জেলা সিভিল সার্জন। যারা স্বাস্থ্য সহকারী আছেন ওদেরকে আমরা আবার আর্সেনিক ওষুধের ট্রেনিং দিব এবং পেশেন্টগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং আবার জনগণকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করব যে আর্সেনিকযুক্ত নলকূপের পানিগুলো যাতে না পান করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রতি লিটার পানিতে 0.01 মিলিগ্রাম পর্যন্ত আর্সেনিক থাকলে তা খাবারের জন্য নিরাপদ। তবে বাংলাদেশ সরকারের মানদণ্ড অনুযায়ী প্রতি লিটারে 0.05 মিলিগ্রাম পর্যন্ত আর্সেনিক নিরাপদ হিসেব করা হয়। চাঁদপুরের পরীক্ষিত 2,05,070টি নলকূপের 60% অগভীর ও 40% গভীর। গভীর নলকূপে আর্সেনিক পাওয়া না গেলেও অগভীর নলকূপের প্রায় 90% 0.05-এর বেশি আর্সেনিক পাওয়া যায়। তাই গভীর নলকূপের পাশাপাশি পরিশোধিত নদীর পানি সরবরাহ বাড়ানো গেলে এই অঞ্চল নিরাপদ থাকবে বলে মনে করেন এই কর্মকর্তা। আমরা সরকারিভাবে গভীর নলকূপ করছি এবং জনগণকেও আমরা যখন গভীর নলকূপ করি জনগণকে উদ্বুদ্ধ করছি যে যাতে ওনারাও যাতে গভীর নলকূপই স্থাপন করে, কারণ শ্যালোলে আর আপনার আর্সেনিকের উপস্থিতি বিদ্যমান রয়েছে, সেজন্য আমাদের কার্যক্রম চলমান আছে। 19 শতাব্দীর শেষ ও 20 শতাব্দীর শুরুর দিকে আর্সেনিক আক্রান্ত রোগী বাড়তে থাকে, যার ভয়াবহতায় আর্সেনিক মুক্ত পানি পানের লক্ষ্যে শুরু হয় নলকূপের পরীক্ষা। 2011-12 অর্থ বছর থেকে শুরু হয় সরকারিভাবে গভীর নলকূপ বসানোর কাজ। বিভিন্ন পৌরসভায় সরবরাহ হয় পরিশোধিত নদীর পানি। চাঁদপুর জেলায় 2011 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 22,000 গভীর নলকূপ বসানো হয়েছে, যার মধ্যে প্রায় 1,000 টিউবওয়েল হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী। তালহা জুবায়ের, এখন চাঁদপুর।